মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। বাবা, এখানে তো কিছুই নেই, তাহলে শব্দটা কোথা থেকে আসছিল? ভূত আমার ভূত, পেতনি আমার জি, শাহরুখ সালমান বুকে আছে, ভূতটা আমার কি? কে ভাই, কে তুমি? ঘাড়ের নিশ্বাস ফেলছো কেন? আমি কাপড়টা দিন না, ঠান্ডা লাগছে তো। কি হলো দিন না? কোথায় গেল? দেখি দরজা খোলা কেন, বাইরে গেলেন নাকি? মহিলে না চালিয়ে মারবে। কেটা আওয়াজ হলো, কিরে? এই তুহিন, তুহিন, এই ওঠো না। হ্যাঁ, কি হয়েছে? এই এই তোরা ওঠো, ওঠো। কি হয়েছে? এই কি রে আওয়াজ শুনলাম আমি? আওয়াজ? আরে এই মজদুরটাকে তোল না। জয় মা বাবু, দাঁড়িয়ে জয় বাবু। লোক এই শালা বাবু আর ঘটক দিদি কোথায় গেল? এই রে, ওদের নিয়ে গেল না তো? আরে ভূত ভূত বলে কিছু নেই, ওসব ফালতু কথা। কাপড় গলা না? আরেকটা কার গলা? পেতনির? সেও তো ভূত ভূত বলে কিছু কার গলা? ওরে বাবা রে, এই চুকা। পেতনি ভূত ভূত বলে চেঁচাচ্ছে, যা পারছে তাই বলছে। এই তোরা ওঠ না, এই মোষের মতন ঘুমাচ্ছিস, ওঠ ওঠ ওঠ। এই বাজে বকছিস কেন বলতো? কাব্য আর মেয়েটা বাইরে রয়েছে, কি হলো ওদের দেখতে হবে তো, তাড়াতাড়ি। তোরা দুজন এখানে কি করছিস? আরে লাইটটা অফ কেন? আরে বুড়িটা এখানে একা থেকে যাবে? আমার তো আর 10-12টা বউ নেই, একটাই বউ, ওকে নিয়ে যেতে হবে এখানে। বুবলি, বুবলি সোনা, বুবলি সোনা ওঠো না। ডাকছো কেন? ভূত এসছে, ভূত। ভূত? ভূত কি?
ভূত দেখতে গেছে, চলো আমরাও ভূত দেখতে যাই। ভূত ঠাকুর দেখতে যাবো? না না, দেখতে যেতে হবে, এইখানে প্রচন্ড রিস্ক। হ্যাঁ, যেখানে সবাই আছে আমরা সেখানেই যাই, যা হবার একসাথে হবে, চলো। এসেছিল, সে এসেছিল, আমি তার পায়ের ঘুমুরের আওয়াজ পেয়েছি। সত্যি বলছেন, মানে ভূত এখানে এসেছিল? সে একবার এলেই বারবার আসতে পারে। আপনারা সকলে সাবধানে থাকুন, একসঙ্গে থাকুন। এনাদের মতো জড়িয়ে ছোটকা, ভূত এসেছিল কি আসেনি সেটা জানি না, কিন্তু কাব্যবাবু মানে বেশ ভালোই ভয় পেয়েছেন। ফালতু কথা কি, আমরা তো সবাই দেখলাম তুই বউকে জড়িয়ে ধরেছিলি। পাশে ভাইরা ছিল, কাকাও ছিল, তার মধ্যেই বউকে। এক মিনিট এক মিনিট, আমি সত্যি বলছি, এখানে একটা ঘুমুরের আওয়াজ পেলাম আমি, দিয়ে ওই পিছন থেকে এসে কি একটা আমার কিছু হয়নি। কাঁদবেন না, কাঁদবেন না, শুনুন আমার কথাটা, শুনুন, কাঁদবেন। চুপ করুন তো, আমি বলছি কি হয়েছে। আমি শুয়েছিলাম, হঠাৎ দেখলাম পাশে উনি নেই, তারপরে আমি এইখান থেকে উঠে আসলাম, যেহেতু পাশে ছিলেন না। পাশে নেই? ও, পাশে ছিল, পাশে দেখতে পাইনি বলে শালা বাবুর মনটা চিনচিন করে উঠেছিল। হ্যাঁ, না না, জড়িয়ে 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 থাকতে হবে আমার, নালে না না না, জড়িয়ে থাকতে হবে। আরে চুপ, কথা বলে আছে, ফাজলামো মেরেই যাচ্ছে। আরে সিরিয়াস কথা বলছি, দাদা ভাই খুব রেগে গেছে, যাও তুমি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।